আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো। তা আমি দূর পাইরে আইছি, বাইরে আইছি কেন লেগে আপনাদের ভাই মাছ ধরতেছে, তাই আমার রাখতেছে পাতিল নিয়ে যাওয়ার জন্য। আমি এখন এই মাছগুলো নিয়ে যাই, বাতিল হাঁকার জন্য তো কিছু একটা লাগবে। বসে গিয়ে মাছ ধরতেছে আমাদের বাড়ির পুকুরে, অনেকক্ষণ ধরে আমার ডাকতেছে। আমি আবার বাড়ির কাজকর্ম সারলাম, দেখে যাই নাই, এখন দেখি মাছ নিয়ে ডাকতেছে। আমাদের বাড়ি পরিষ্কার করছে তো আমি মাছ তো আমার মোবাইলে নাকি করি ধরো বসছি তো গিলে না পুটি মাছ না, দিন ধরে গিলবো সারাদিন একটা ঠোক দিব, একবার টাইনে দেখবি কিছু নিয়ে যা টাইনে উঠে দিই, কতক্ষণ বসে থাকুন লাগবে, তুমি বসে থাকলে তো কাঁদবো না। এখন একটা গিলে আমি আইলাম, সারাদিন একটা মাছ কি দেখে মাছ আর খাওয়ার নাই, খেলাম বাড়তে দেয় থাকো তো। আমরা এখন যাচ্ছি ওইদিকে, আমাদের একটা জমি ছিল আপনারা দেখছেন যে মিষ্টি কুমড়া লাগাইছিলাম, তো ওই জমিটাতে এখন আবার নতুন করে ভুট্টা লাগানো হবে, তো জমিটা এখন পুরোটাই ফাঁকা, আর এখন কিছু কিছু পেঁপে গাছ আছে, তো ওই জমিটা এখন দেখতে যাইতেছি। আজকে হাল দিবে জমিতে, হাল দেওয়ার পর আজকে ভুট্টা লাগানো হবে। তো মা আমি এখন যাইতেছি ওই ক্ষেতে এটা দেখার জন্য, কি পরিস্থিতি আছে সার বেশি হলে দাম হয়ে পড়ে। লাল শাক আবার ঠেস নদী পয়টা আবার ভালোই তো, হে বেসন পড়ে রয়েছে আবার না বেসন দিতে ওই রে মর্দা হয়েছে রে কত দিন, এটা মর্দা মর্দাই নাইছে বেশি দুই জোড়া মর্দা, তাহলে আর কি কাটা কেটে মর্দা
বাড়ি